নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে অপ্রচলিত কিন্তু ভীষণ সুস্বাদু আর স্বাস্থ্যকর একটা রেসিপি শেয়ার করবো যেটা আমরা ছোটোবেলায় খুব খেতাম কিন্তু এখন আর খুব একটা প্রচলন নেই আর করাও হয় না বাচ্চা হোক বা বয়স্ক সবার খাওয়ার জন্য এই রেসিপিটা বেশ ভালো আর প্রত্যেকের জন্যে এটা পুষ্টিকর এটা বানানোর জন্য আমি এক কাপ লাল চালের খুদ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো চালের খুদ নিয়ে এই রান্নাটা করতে পারবেন আপনারা যে চালের ভাত খান সেই চালের খুদ হতে পারে বাসমতি চালের খুদ হতে পারে ঢেঁকি চাটা লাল চালের খুদ হতে পারে ঢেঁকি চাটা এমনি চালের খুদ হতে পারে যে চালের খুদ আপনাদের এলাকায় পাওয়া যাবে সেই চালের খুদ দিয়েই এই জাউটা কিন্তু রান্না করতে পারবেন আমি এক কাপ খুদ নিয়েছি একটা বড়ো পাত্রের মধ্যেই নেব এর মধ্যে জল নিয়ে আগে খুদটাকে খুব ভালো করে কচলে কচলে ধোবো যাতে একদম পরিষ্কার করে ধোয়া হয়ে যায় খুদে অনেক নোংরা থাকে তার জন্যে খুব ভালো করে চটকে চটকে ধুতে হয় ভালো করে চটকে ধুয়ে জলটা ফেলে দিয়ে আবারও পরিষ্কার জলে ধোবো এইভাবে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে খুঁতগুলো ধুয়ে নেব যতক্ষণ না জলটা বেশ পরিষ্কার হয়ে যায় দেখুন আমি একদম পরিষ্কার করে খুদগুলো ধুয়ে নিয়েছি খুদটা লালচে ছিল এখন কিন্তু সাদা হয়ে গেছে এবার খানিকটা জল এর মধ্যে দিয়ে দেব দেখুন জলটা কিন্তু বেশ স্বচ্ছ রয়েছে আর ঘোলা হয়ে যাচ্ছে না মোটামুটি আধ ঘন্টা রেখে দেব আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে না ভিজিয়ে রাখলেও হবে আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি ডিম দুটোকে খুব ভালো করে পরিষ্কার করে আগে ধুয়ে নেব এখন একটা কড়াইতে চার কাপ জল দিয়ে দেব আমি এক কাপ খুদ নিয়েছি আর তার জন্যে চার কাপ জল ব্যবহার করছি এবার জলটা ঢেকে একটু গরম করে নেব জলটা গরম হয়ে গেছে এবার আমি সবার প্রথমে যে দুটো ডিম পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেই দুটো দিয়ে দেব। আপনারা যদি মনে করেন যে ডিমটাকে আলাদা করে সিদ্ধ করবেন তাহলে আপনারা ডিমটা আলাদা করেও সিদ্ধ করতে পারেন তবে আমি আলাদা করে সিদ্ধ করব না ছোটোবেলায় আমরা এইভাবেই দেখেছি মাকে করতে আর এই যে দেখুন ভিজিয়ে রেখেছিলাম সেইটা সুন্দর ভিজে ফুলে উঠেছে এই খুদটাকেও কিন্তু আমি জলে দিয়ে দেব। খুঁতটা দেওয়ার পরে আমি কিছু সবজি দেব। সবার প্রথমে দেব দুটো আলু আলু দুটোকে আমি লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি আর দেব গাজর গাজরটাও আমি একটু লম্বা করে কুচিয়ে নিয়েছি গাজর আর আলু সিদ্ধ হতে একটু সময় লাগে তাই চালের সাথে একসঙ্গে গাজর আলুটা দিয়ে দিলাম এবার পাঁচ মিনিট রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে থাকবে আমি পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে নিলাম দেখুন টকবক করে ফুটছে আলু চাল গাজর অল্প অল্প সিদ্ধ হয়েছে এবার আমি গ্যাসের রাস্তা একটু কমিয়ে দেব আর বাকি সবজিগুলোও দিয়ে দেব। তবে তার আগে জায়ের ওপর যে ফেনাটা হয়েছে সেই ফেনা একটা হাতার সাহায্যে তুলে ফেলে দিতে হবে আমরা ভাত রান্না করার সময় যেমন ফেনা হলে তুলে ফেলে দিই সেই রকমই এবার আমি একে একে দেব কুমড়ো আমি একশো গ্রাম কুমড়ো নিয়ে লম্বা করে কেটেছিলাম পাঁচটা ছোট ছোটো পেঁয়াজ রান্না করার সময় একটু পেঁয়াজটা দিলে তাহলে ভালো লাগবে আর দিয়েছিলাম পাঁচ দিচ্ছি পাঁচটা শিম শিমগুলো ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি সবজিগুলো নিয়ে স্বাদ নুন দিয়ে দেব সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার আমি যেটা করব সেটা হচ্ছে ডিম দুটোকে আমি এর মধ্যে থেকে তুলে আলাদা করে রেখে দেব। ডিমগুলো এতক্ষণে সিদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ ডিম সেদ্ধ করব না ডিমটা তুলে আলাদা করে রেখে দিয়ে তারপরে আরও খানিক্ষণ রান্না করতে হবে ডিম তুলে নিয়ে ঢাকা দিয়ে আবারও পাঁচ সাত মিনিট রান্না করব। যতক্ষণ না পুরো রান্নাটা বেশ মাখা মাখা হচ্ছে আর সব সবজিগুলো বেশ সেদ্ধ হয়ে যাবে এবার কিন্তু গ্যাসের আঁচ একদম কমিয়ে রাখবো দেখুন আমি ছ মিনিট মতো রান্না করে নিয়েছি পুরো জিনিসটা বেশ মাখা মাখা ফ্যান বাতের মতো হয়ে গেছে এবার আমি এর মধ্যে খানিকটা গাওয়া ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। আর তারপর গরম গরম পরিবেশন করে দেব আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে পরিবেশন করতে হবে দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি একটা প্লেটে প্রথমে খানিকটা খুদের জাও দিয়ে দেব রেসিপিটা ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমি অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্যে আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় খুদের জাউটার ওপরে অল্প করে একটু ঘি দিয়ে দেব ঘিটা দিয়ে একটা ডিম নিয়ে একটা গ্রেটারের সাহায্যে ডিমটা ভাতের এক প্রাশে গ্রেট করে নেব আপনারা চাইলে ডিমটা গ্রেট করে পুরো ভাতের সঙ্গে মিশিয়েও সার্ভ করতে পারেন আর অবশেষে কাঁচা লঙ্কা দিয়ে দেব যারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে মেখে নেবেন ব্যাস খুদের যাও একদম রেডি একবার খুদ এনে অবশ্যই এই রান্নাটা করে দেখুন খেতে অসাধারণ ভালো লাগে যতদিন না আপনারা এটা খাবেন এর স্বাদ বুঝতে পারবেন না আর আপনারা এটা রান্না করে বাচ্চা হোক বা বয়স্ক হোক প্রত্যেককেই কিন্তু দিতে পারেন এবং তারা ভালোবেসে খাবে আর এই খাবারটা খুব পুষ্টিকর আশা করি আপনাদের এই রান্নাটা খুবই ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার